আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। আসসালামু আলাইকুম সুদী দর্শক, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা। আমি চলে যাচ্ছি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার সাহেবের কাছে। আমরা ব্যারিস্টার সাহেব, প্রথম পর্বে আমরা তিনটি কল নিয়েছিলাম, পরিপূর্ণভাবে তিনটি কল, এবং তারা অধীর আগ্রহ হয়তো অপেক্ষা করছেন আপনার সেই প্রশ্নের উত্তরগুলি তার পাওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম যে কলার, আমাদের বন্ধু শুভ ম্যানচেস্টার থেকে আপনি ফোন করেছেন। ভাই শুভ সাহেব, শুভ অর্থ তো খুব ভালো, তো আপনি খুব ভালো মানুষ, মাশাআল্লাহ। আপনি স্টুডেন্ট হিসাবে এসেছিলেন এদেশে, 8 মাস আগে আপনি বিয়ে করেছেন, বিয়ে করেছেন যার আপনার ওয়াইফের পাসপোর্টের মধ্যে রাইট অফ এবোর্ড স্টিকার লাগানো ছিল। আপনার ওয়াইফ এখনও ব্রিটিশ পাসপোর্ট পান নাই, উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ওই ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার জন্য নিজের পাসপোর্টটা পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত এটা ফেরত আসে নাই। আপনি উনার পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, যেহেতু উনার পাসপোর্ট নাই এই কারণে আপনি বিয়ে রেজিস্টার করতে পারেন নাই। এখন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনার কথা হচ্ছে যে আমি অ্যাপ্লাই করেছি হোম অফিসে, ব্যারিস্টার সাহেব কিছু জানাচ্ছে না, আমি কি করব, কি হতে পারে? আমার এই ফটোকপি দিয়ে অ্যাপ্লিকেশন, আমার ওয়াইফের পাসপোর্টের ফটোকপি দিয়ে যে অ্যাপ্লিকেশন করেছি এটা কি ভ্যালিড কিনা শুনেন শুভ সাহেব। আমি আপনি ঢাকাতে দেখেছেন সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের একটা বার অ্যাসোসিয়েশন আছে, এটা লাল বিল্ডিং, ওই লাল বিল্ডিংয়ে ওই নতুন যারা অ্যাডভোকেট হইতো উকিল সাহেবরা, উনাদেরকে একটা প্রোগ্রাম ছিল কন্টিনিউইং লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম, তো ওইখানে আমি পড়াইতাম। সেদিন একজনকে পেয়েছি, ওই নতুন উকিল এই দেশে এসেছে, তো ওই উকিল সাহেবদেরকে বলতাম যে আপনারা সব সময় খেয়াল করবেন যে সাধারণ রাস্তার মানুষের চাইতে আপনাদের দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি অনেক বেশি, কারণ আল্লাহ আপনাদের হাতে কলম দিয়েছে, লেখাপড়া করার সুযোগ দিয়েছে। এই কারণে আমরা সাধারণ মানুষের যখন একটা কল পাই অ্যাডভাইসের জন্য, তো তাদের এক ধরনের এবং যারা শিক্ষিত সমাজ তাদের আরেক ধরনের চোখে দেখি। আপনি টিআর ফোরে হায়ার এডুকেশনের জন্য এখানে এসেছেন, বিয়ে করেছেন, আরে বাবা 2 দিন পরে বাবা হবেন, কিন্তু আপনি হোম অফিসে যে কি অ্যাপ্লিকেশন করেছেন এই কথাটা আপনি বলতে পারেন নাই, এটা খুব লজ্জার ব্যাপার। আপনি শিক্ষিত মানুষ, আপনি আমাকে বলতেন, কারণ যদি এটা FLRM হয় তাহলে এক ধরনের আনসার হবে, আর যদি আপনি FLRO হয় তাহলে আরেক ধরনের হবে। আপনি বলতেছেন আমার সলিসিটার জানে, তাহলে লেখাপড়া করলেন কেন? আপনার নিজের আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলভস, আল্লাহ একে সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে, আপনি তার সাহায্য করে আপনি নিজেকে নিজে সাহায্য করতেছেন না। এখন ধরেন আপনি যদি FLRM আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ওই বিয়ের কাবিন না থাকার কারণে আপনার এটা রিফিউজ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ বিয়ে যদি আপনি রেজিস্টার করতে পারতেন তাইলে ভালো হইতো। ভাগ্যিস আপনার একটা সুনামণি আসতেছে, ও যদি আসে তাইলে আর্টিকুল এইটে কিছু করা যেতে পারে। আপনি অন্যদিন যদি এখানে ফোন করেন তাইলে প্রথমে সম্পূর্ণ বায়োডাটা ভালো ইনফরমেশন দেখবেন, অ্যাপ্লিকেশন কোন ফর্মে করেছেন, কয় তারিখে করেছেন, ফি কত দিয়েছেন, তারপরে ইনশাল্লাহ আপনার সঙ্গে কথা হবে। ভালো থাকেন শুভ ভাই। শুধু দর্শক, আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা, আপনারা প্রশ্ন করছেন কিন্তু যদি পুরোপুরি ইনফরমেশনটা হাতে নিয়ে বা জেনে যদি আপনারা প্রশ্নটা করেন, আমার মনে হয় ব্যারিস্টার সাহেব জিনিসটা ইজি হয়, প্লাস যে কলারগুলো কষ্ট করে কল করছেন তাদের জন্য সুবিধা হয়, কারণ লাইনটা পেতে খুব কষ্ট হয়। তো দর্শক, আমরা চেষ্টা করব যতটুকু পারি ইনফরমেশনগুলোকে হাতের কাছে নিয়ে জেনে দেন আমরা প্রশ্ন করি, তাহলে আমাদের ভাই সৈয়দ সাহেব ফোন করছেন লুটন থাকি। আপনি আপনি কই রাজেন, আপনি TR4 আইসুন কিন্তু টোয়াক ওর দান্দায় আপনি ফোরছেন, টোয়াকটা কিটা? টোয়াক এটা একটা ফ্রজুলেন্ট সার্টিফিকেট, টোয়াকটা কি আপনি দিসুন বলিয়া তারা কইছে, এর কারণে দে হ্যাভ কাটেল ইওর লিভ, আপনার লিভ যতদিন আছে তারা কাটি ফেলাই দিছে। সৈয়দ সাহেব,
আপনার সিচুয়েশনও দেয়ার আর মেনি আদার স্টুডেন্টস আপনারে আমি জিজ্ঞাসা করছি যে আপনি আর কোনো ধরনের আপনার ইংলিশ সার্টিফিকেট আছে কি না আপনি কইছেন সিটিএন গিলসর আছে ইন ইউর কেস অল ইউ হ্যাভ টু ডু ইজ টু ওয়েট অ্যান্ড প্রিপেয়ার ইউর সেলফ আপনি যদি প্রিপেয়ার করিয়া যদি দেখাইতে পারেন ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইউ হ্যাভ টেকেন অ্যান্ড ইফ ইউ আর সিনসিয়ার বুকে হাত দিয়ে যদি কইতে পারেন যে না টক যে এক্সাম এক্সামিনেশন যেটা এটা আমি নিজে নিছি আমি কোনো সময় অন্য মানুষের দিয়া প্রক্সি দিয়ে এক্সাম দিছি না যদি তা করতে পারেন গো টু এ ব্যারিস্টার হু উইল স্ট্যান্ড আপ অন ইউর বিহাফ ইন ফ্রন্ট অফ দ্য হাইকোর্ট জাজ অ্যান্ড ই ক্যান সে দ্য লুক মাই ক্লায়েন্ট সাইড হি হ্যাজ গট গুড ইংলিশ কমান কোনো দিন সে ফ্রড করে নাই যদি তা হয় আর যদি মনে করেন যে আপনি অলরেডি আপনার এটা দুই নম্বরই সার্টিফিকেট আসিল ডোন্ট গো অ্যান্ড চ্যালেঞ্জ ইট কারণ এটা নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারবা আর যদি আপনি বিশ্বাস করেন আপনি সত্য কোনো দিন দুই নম্বরই হয়েছে না টোয়াক তাহলে টেক এ গুড ব্যারিস্টার টু জে আর অ্যান্ড ইনশাআল্লাহ ইউ গেট গুড রেজাল্ট থ্যাংক ইউ লেটস কাম টু কল নাম্বার থ্রি সঈদ মোহাম্মদ ভাই ফোন করেছেন আপনি বার্মিংহাম থেকে সৈয়দ সাহেব উই আর ভেরি সরি আপনি তো লাইনটা খারাপ থাকার কারণে আপনার সাথে কথা বলা হয় নাই আমার বন্ধু মিনাজ ভাই বলেছেন যে আপনি আবার চেষ্টা করতে আবার চেষ্টা করে দেখেন লেটস গো টু কল নাম্বার ফোর আমির হোসেন ভাই ফোন করেছেন আপনি বলতেছেন যে আমি 2007 সালে ইউকেতে এসেছিলাম ওয়ান ইয়ার অর্থাৎ সেক্টর বেস ভিসা নিয়ে 2007 থেকে 12 পর্যন্ত কিছু করি নাই কিন্তু 13 সালে এসে আমি একটা বিয়ে করলাম 13 সালে বিয়ে করে বিয়ে করলাম এর মানেই তো আমি অ্যাপ্লাই করব লিগেল হব হোম অফিস টাকাও নিয়ে গেছে বায়োমেট্রিকও নিয়ে গেছে কিন্তু ভাই সাহেব আমি কি করব আমার তো কোনো কিছু হচ্ছে না আর ভাই কিছু পাঁচটা বছর গেল আপনি কিছুই করলেন না আর 2013 সালে বায়োমেট্রিক নিছে এখন তাড়াহুড়া কিসের একটু সবর করেন ইন্নাল্লাহ মা সোয়াবিরিন সবর করেন ওয়াইফের সাথে ভালো থাকেন ভালো দাম্পত্য জীবন করেন ইনশাআল্লাহ গুড নিউজ উইল কাম যদি খুদা নাগাস্তা কোনো কিছু হয় আপনার এটা রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি কারণ ইউ আর অলরেডি এন অবস্টেয়া বাট গুড থিং ইজ দ্যাট আপনার এই দেশে আশাটা বৈধ ছিল এটা আমি বলি সাধারণত যাদের আশা বৈধ এবং পাসপোর্ট যদি প্রডিউস করতে পারে তাহলে ধরে নিতে হবে যে অলমোস্ট আপনি 100-এর মধ্যে 25 মার্ক আপনার আপনার নামে চলে আসছে এর কারণে আপনি বসেন আল্লাহ আল্লাহ করেন সবর করেন গুড নিউজ ইজ কামিং সুন থ্যাংক ইউ ইনশাল্লাহ আমির ভাই আমার মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন এবং আসলে অপেক্ষা করতে হবে কিছু কিছু সময় আছে যেটা আমরা পাসপোর্ট পাঠিয়ে দিই স্বাভাবিক এটা ধৈর্য ধরতে আমাদের মাঝে খুব কষ্ট হয় কারণ এটা একটা টেনশনের ব্যাপার পাসপোর্টে হাতে না আসা পর্যন্ত তবে আপনাকে যেটা ব্যারিস্টার সাহেব বলেছেন একটু ধৈর্য ধরুন এবং সবসময় যোগাযোগ রাখুন ব্যারিস্টারের সাথে বা আপনার লয়ার যিনি আছেন তার সাথে যোগাযোগ রাখুন ইনশাল্লাহ গুড নিউজ উইল কাম ভেরি সুন ইনশাল্লাহ আমরা ব্যারিস্টার সাহেব আমরা একটুখানি দেখি যে আমাদের কলার এই মুহূর্তে নাই আমরা জি কলার আছেন জি কে আছেন আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো হ্যাঁ আমি মারুফ বলছিলাম লন্ডন থেকে জি মারুফ ভাই জি বলেন আমার আমি এদেশে আসছি 2000 পরে স্টুডেন্ট ভিসা আচ্ছা তারপর আমি টায়ার টু তে যাই টায়ার ওয়ান এ আমি এক্সটেনশন করে 2011 এ 2014 এ অক্টোবরে আমি আইএলআর পেয়েছি হ্যাঁ আমার ওয়াইফ আসছে 2010 এ এপ্রিলে এখন আমার কোশ্চেনটা হলো আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি এখানে কি ফর্মে অ্যাপ্লাই করব এবং আইএলআর এর জন্য অ্যাপ্লাই করব না ডিপেন্ডেন্ট এর জন্য অ্যাপ্লাই করব এবং কত টাকা ইনকাম দেখাইতে হবে আর এটা একটু জানার জন্য ফোন দিছিলাম আপনার কোনো বাচ্চা আছে ভাইজান হ্যাঁ বাচ্চা আছে কয়টা বাচ্চা একটা বাচ্চা একটা বাচ্চা আচ্ছা ভাবি আসছে কবে 2010 এপ্রিল 10 এপ্রিল আপনার কোশ্চেনটা হলো যে উনি কবে এখন তো ওনার লিভ আর কত দিনের বাকি আছে 2016 মার্চ তাহলে এখন আপনি ফোন করছেন দেন ওই সময় কি অ্যাপ্লাই করবেন এই তো না না আমরা ছিলাম হাইলি স্কিল মাইগ্রেশনে ছিলাম আমাদের ওর এক্সট্রা এখনো 2 ইয়ার্স এর ভিসা আছে তা ভিসা আছে কিন্তু আমি ইমিডিয়েটলি ওটা চেঞ্জ করতে চাচ্ছি কারণ আমার টাইলার হয়ে গেছে 10 বছরের রুলসে আর ওটা ওর সাথে এখনো আগের ভিসা ডিপেন্ডেন্ট হিসেবে আছে
আচ্ছা ঠিক আছে, আপনি একটা ক্লাসিক্যাল দিয়ে দিয়েছেন মারু ভাই, আপনি শুনেন, আমি খুব খেয়াল করে শুনেন আমি উত্তরটা দেব। জি থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ মারু ভাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালাম আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালাম। জি আসসালাম ভাইয়া, কে বলছেন? আমি আহমেদ বলছি লন্ডন থেকে ভাই। আহমেদ ভাই জি বলেন। বেসিক্যালি আমি বেস্টার সম্পর্কে একটা আমার একটা কোয়েশ্চন আমি জানতাম চাইলাম, যে আমি টার ফোর স্টুডেন্ট, সো আমি টার ফোর থেকে টার টু যাইতাম চাইলাম। আপনার কোয়েশ্চনের আগর বাজু, আপনার যে কইলা কিতা দেখানি লাগবো, মানে কত টাকা দেখানি লাগবো, কিতার লাগবে, মিনিমাম কোন পজিশনের দায় আকি আমি অ্যাপ্লাই করতে পারবো, আর শুনতে পাচ্ছি, বলেন, আপনি স্টুডিওতে আছেন? জি জি, আপনি স্টুডিওতে আছেন, ব্যারিস্টার সাহেবের সাথে শুনতে পাচ্ছেন, আপনার নামটা? আমার নাম ফাতেমা বেগম, আমি লন্ডন থাকি মাত্রাম। জি জি বলেন। যে আমার আমার বাচ্চাই না উদ্দেশ্য ব্রিটিশ, আমার বাচ্চাইটা আমার আনছিলা বিজিটি আর নিয়া কেস মারছিলা, কেস মারার পরে সলিসিটার আমারে জানাইছেন না যে তারা চাইছে আমারে যে বাংলাদেশের জন্য টেকা ফাটাই দিছি, ভিজিট না জানার নিয়ে আমারে রিফিউজ করে দিলাইছে। দেওয়ার পরে আমি 9 বছর ওই হামাই চাই আসাই আর হিটবার অ্যাপ্লাই করতাম, এখন করতাম পারবো না, আমার সত্তাও আছে কাগজপত্র সত্তার, আমার দেশও খেল নাই, আমার দুই বাচ্চা দেশও তারা ব্রিটিশ ছেলে, আমার আমার হাজবেন্ড নাই, মারা গেছে। আপনার আপনার ডেট অফ বার্থ কত আছেন ফাতেমা আফা? 6/6/1966। হ্যালো, জি 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 জি, 6/6/1966। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দি আচ্ছা নৌকা আপনার। জি আচ্ছা জি, এখন আপনার এটা তো রিফিউজ হয়ে গেছে নাই নি? জি জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আপা, আপনি আমাদের সাথে থাকেন, আমরা একটু পরে এর উত্তরটি দিচ্ছেন আমাদের ব্যস্ত সাহেব। আমরা আরেকটি কলার কাছে, আমরা কি একটা কল নিয়ে নিব ব্যস্ত সাহেব? তিনটা তো হয়ে গেছে, তিনটা হয়ে গেছে। জি আপনি তাহলে, ঠিক আছে ঠিক আছে, আপনি জি জি তাহলে হয়ে গেছে। আমাদের বন্ধু মারুফ ভাই, আপনি ফোন করেছেন লন্ডন থেকে, আপনি বলতেছেন আপনি এসেছিলেন স্টুডেন্ট হিসাবে 2004 সালে, পয়েন্ট বাইজ সিস্টেম শুরু হওয়ার আগে 2011-তে। ইউ আর এ লাকি ম্যান, ইউ ওয়েন্ট টু টিয়ার ওয়ান। বাই দ্য ওয়ে, জানেন এখন আপনি কত লাকি? গত 26 অক্টোবর থেকে কোনো স্টুডেন্ট আর টিয়ার ওয়ানে যেতে পারবে না। ইউ আর ওয়ান অফ দ্য লাকি পার্সন, কারণ আপনি নামটাও আপনার সুন্দর, মারুফ, সুবহানাল্লাহ। তো মারুফ ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি ইনডিফিনিট লিভ পেয়ে গেছেন, এখন আপনার ওয়াইফের আগের লিভ আছে 2016 সাল পর্যন্ত। এখন আপনি চাচ্ছেন যে যেহেতু আপনার ইনডিফিনিট লিভ হয়ে গেছে, তো আপনার ওয়াইফকে এই লিভটা পাল্টিয়ে যাতে স্পাউস ভিসায় করে নেবেন, দ্যাটস হোয়াট আই আন্ডারস্টুড। কিন্তু খবরদার এটা করতে যাবেন না, কারণ আমি এই ধরনের কেস ডিল করেছি, এই কারণে বলা হয় এক্সপিরিয়েন্স হ্যাজ নো আদার অল্টারনেটিভ। কেন যাবেন না? আপনি যদি 2016 সাল পর্যন্ত মাত্র 2 বছর অপেক্ষা করেন, তখন আপনি ইনডিফিনিট লিভের জন্য, আপনার ওয়াইফের ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এজ এ ডিপেন্ডেন্ট অফ এ পয়েন্ট বেড সিস্টেম ওয়ার্কার। আর যদি এখন আপনি স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তো ওরা আরও 5 বছরের জন্য দিবে, আপনি এই 5 বছরের ভিতরে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আমার কথাটা বোঝা যাচ্ছে? জি জি। আপনার যেভাবে ভিসা আছে এই ভিসা থাকুক, 2016 সালে আপনি সেটেলমেন্টের যে অ্যাপ্লিকেশন আছে এটা করবেন, ওই সময় যে অ্যাপ্লিকেশন থাকবে। আর যদি এখন করে ফেলেন, তো গড়ির কাটা এখন থেকে আবার শুরু হবে, আরো 5 ইয়ার্স আপনার অপেক্ষা করতে হবে। তার মারু ভাই, অশেষ ধন্যবাদ, আপনি ইট সিমস ইউ আর এ ভেরি আর্টিকুলেট
ভেরি স্মার্ট ম্যান, খুব সুন্দর করে প্রশ্ন করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার মতো এরকম প্রশ্ন পাইলে আমরাও ভালো লাগে আর উত্তর দিতেও ভালো লাগে। এটা লিগ্যাল প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল না? জি জি। ওকে, লেটস কাম টু আমাদের আহমদ ভাই, লন্ডন থাকি মাতিরা, তাই না? কইরা আমি স্টুডেন্ট হিসাবে আইসলাম আইয়া, এখন আমি টিয়ার টু যাইতাম। ভেরি গুড কোয়েশ্চেন, কারণ স্টুডেন্ট থাকি আপনি টিয়ার ওয়ানও যাইতে পারতেন না আহমদ সাহেব। টিয়ার টু যদি যাইতে পারেন, আই কল ইট ইজ এ গোল্ড মাইন, এ সোনার খনি। টিয়ার টু যাইতে হলে ইউ নিড এ গ্রাজুয়েশন সার্টিফিকেট। আপনি সাধারণত একটা স্কিল জব হইতে হয়। এখন প্রশ্ন হইল, আপনার এখন এমপ্লয়ার পাইতে হইব যে এমপ্লয়ারর অলরেডি স্পন্সরশিপ লাইসেন্স আছে। আপনি জিজ্ঞাসেন যে কত টাকা লাগবো, দেয়ার ইজ নো মিনিমাম, মিনিমাম ওয়েজের পরে কত টাকা হইব এরকম কোনো কিছু নাই। আজকে কেস পাইছি আমি, তারা দেখাই লাইছিল কম বেতন আর বেশি ঘন্টা, মিনিমাম ওয়েজের নিচে আইছিল, এর কারণে রিফিউজ করে দিছে, বুঝছেন? মিনিমাম ওয়েজের উপরে ওদিন 12,000, 14,000, 15,000 আমি ডিল করছি একজনের 29,000 পাউন্ড দিয়াও আপনার টিয়ার টু হয়। কিন্তু মেক শিওর টিয়ার টুর মাঝে আবার সাইডটা ই আছে, টিয়ার টু জেনারেল আছে, টিয়ার টু স্পোর্টস আছে, টিয়ার টু রিলিজিয়াস ওয়ার্ক, রিলিজিয়াস মিনিস্টার অফ রিলিজন আছে, যেটার মাঝে যাইন ইউ হ্যাভ এ কম্পিটেন্ট লয়ার। কারণ অনেক অনেক আমরার মাঝে লয়ার হলে উই কল আওয়ার সেলফ লয়ার, কিন্তু অ্যাকচুয়াল আইনটাও আমরা পুরাপুরি ফাজাইয়া দেখি না। এর কারণে আপনি টিয়ার টু যাইতা ইস এক্সেলেন্ট প্রপোজাল। মেক শিওর দ্যাট দি এমপ্লয়ার ফর হুম ইউ আর গোনা ওয়ার্ক, হি হ্যাজ গট দি ভ্যালিড স্পন্সরশিপ লাইসেন্স, এবং এই লাইসেন্সের বিপরীতে আপনারে আপনার সার্টিফিকেট, স্পন্সরশিপ সার্টিফিকেট দিবা। আর সার্টিফিকেটটা ভালো লয়ারে দিয়ে ইস্যু করেন জানু, যাতে ও সার্টিফিকেটের উপরে ইউ উইল গেট দ্য ভিসা। ডিড আই মেক মাই সেলফ ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, আসি ফাতেমা আপার কাছে। ফাতেমা বেগম, লন্ডন থেকে আপনি ফোন কররা। আপনি কইরা যেন আমি আইসি, আমার বয়স বর্তমানে 1966 ঠিক না? তো আপনি আইসলা, আওয়ার পরে আপনার ফুয়াইনতে অ্যাপ্লাই করছিলা রাখা লাগি, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি দেখাইতে পারছেন না করিয়া, অর্থাৎ মানি অর্ডার রিসিপ্ট না দেখাইতে পারায় আপনার একটা রিফিউজ হয়ে গেছে। ইটস নট দ্য মানি অর্ডার রিসিপ্ট অনলি। আগর আইনেও যদি মা বাপর বয়স 65 কম হয়, বুঝছেন নি ফাতেমা আফা, তখন একটা বড় হার্ড হয়। আপনি বর্তমানে অতদিন থেকে আসেন, নিশ্চয়ই আপনার ফুয়াইনতে খাওয়াইরা, আপনার যে কেস একটা, আমি এক উদাহরণ দেওয়া হই, যে যদি মাথার বিষ করে তে প্যারাসিটামল একটা খাইলে কমি যায় গিয়া, যদি আঁটুর বিষ করে তে ব্রিক্স এক জোড়া অথবা ডিপ পিট মালিশ করে দিলে কমি যায়, কিন্তু যদি কেউর স্ট্রোক হয়ে যায় গিয়া, হার্ট অ্যাটাক হয়ে যায়, তে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকিয়া বড় সার্জনের কাছে রয়্যাল লন্ডন হাসপাতালে যাইতে হয়। কারণ ছোট বেমার হইলে ফার্মেসি থেকে ঔষধ আনি খাইলে হয়ে যায়, কিন্তু বড় বেমার হইলে বড় ডাক্তারের কাছে যাইতে হয়। আপনার একটা ছোট বেমার না, আপনার একটা বহুত 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 বড় বেমার। এর কারণে কোনো পয়সা যদি খরচ করতে না চান, তাইলে বড় ল সেন্টারের কাছে যান জানু, নতুবা বড় কম্পিটেন্ট ভালো এক্সপার্ট লয়ারের কাছে আপনার ফুয়াইনতে রেখুন যান জানু। আর বার না হয়ে গেলে আপনি রইতে পারতেন না এই দেশ, কথাটা বুঝছেন নি? থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ খায়ের। শুধু দর্শক, আমার মনে হয় এই দ্বিতীয় পর্বে যারা প্রশ্ন করেছেন, মারুফ ভাই, আহমেদ ভাই এবং ফাতেমা আপা, আপনাদের উত্তরটি আপনারা পেয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, ব্রেকের পর আসছে আরও কিছু প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস।